নির্বাচন বর্জন করে বিএনপি আত্মহত্যা করেছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ পুরান ঢাকার বক্সিবাজারের নবকুমার ইনস্টিটিউটে গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ মতিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রাণ লিচি ড্রিঙ্ক, তিনি বলেছেন বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে। তারা এখন উপলব্ধি করছে যে নির্বাচন বর্জন করা তাদের জন্য আত্মহত্যার সামিল হয়েছে। বিএনপি গত নির্বাচনে অংশগ্রহণ না করে উপলব্ধি করেছে যে তাদের চরম ভুল হয়েছে। তাদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। আজ পুরো পৃথিবী নতুনভাবে নির্বাচিত হওয়ার কারণে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছে। এতে তাদের মাথা খারাপ হয়ে গেছে, তাই আবোল তাবোল বকছে। শেখ মাসুমা, এটিভি সংবাদ।